এবার আমরা দুইটা থিওরি জানবো অ্যাকচুয়ালি আমরা সূত্র দেখবো ওকে চুম্বকের দোলনকাল আর একটা হচ্ছে সমান্তরাল পরিবেশের মধ্যবর্তী আকর্ষণ বল জন্য ওকে সো আমরা চুম্বকের দোলনকাল যদি টি হয় সেটা সূত্রটা হবে টু পাই রুটোবার আই বাই এম খেয়াল করি এই আই কিন্তু তড়িৎ প্রবাহ না এই আই হচ্ছে জড়তার ভ্রামক এম এর পরিচয় হচ্ছে চুম্বক গ্রামক এইচ এর পরিচয় হরিজন্টাল উপাংশ বিনতির ক্ষেত্রে ওকে সো আমরা এটা বলবো বু চুম্বক ক্ষেত্রের আনুভূমিক উপাংশ যার এইচ এর মানটা কি মনে আছে ভি কস ডেল্টা ওকে এবার সমান্তরাল পরিবাহের মধ্যবর্তী আকর্ষণ বলটা প্রতি একক দৈর্ঘ্যের জন্য বের করবো ওকে খেয়াল করি এটা সূত্রটা মানে চিত্র রূপটা কেমন সেটাকে দেখিয়ে এরপর সূত্রে আমি চলে যাবো ডিরেক্টলি ধরে হচ্ছে সমান্তরাল পরিবাহী এটা একটা আই ওয়ান প্রভাব পড়তেছে একটা হচ্ছে আই টু মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি ওকে মধ্যবর্তী ডিস্টেন্স যদি ডি হয় এফ এর মান কি হবে প্রতি একক দৈর্ঘ্যে বল হবে মেউ নট আই ওয়ান আই টু বাই টু পাই ডি ওকে মিউনটের পরিচয় আমরা জানি কি ফোর পাই ইন্টু টেন ইন ভার্স সেভেন আয়নের মান দেওয়া থাকবে আই টু এর মানও দেওয়া থাকবে টু পাই ডি ডি এর মান বসা দিব হয়ে যাবে